এখন হচ্ছে আমরা ফ্লাই ডাইনিং এ উঠবো। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমাদের ফ্লাই ডাইনিং এ ওঠার জন্য একটা ব্যাজ দিয়ে দিল, আর ব্যাজটা পরে আমাকে ভালোই লাগতেছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি কোথায় আসছি, ভিডিওটার টাইটেল দেখে বুঝে গেছেন। আচ্ছা, তুমি বলো তো এখন আমরা কি করব বা কোথায় আসছি? কি করবে এখন আমি জানি না, বলো না তো। এখন হচ্ছে আমরা ফ্লাই ডাইনিং এ উঠবো। হ্যাঁ, এটা কিন্তু অনেক ভাইরাল, যেখানে তৌহিদ আফ্রিদি ভাই আসছে, তারপর হচ্ছে অপবিশ্বাস আপু আসছে, আরও অনেকে বড় বড় সেলিব্রিটিরা আসছে। তো আর কথা না বাড়ি, এখন আমরা চলে যাব। আর মুনতাহা আছে আমাদের সাথে, এই যে তুমি উঠবা। আমরা তিনজনে এখন ফ্লাই ডাইনিং এ উঠবো, আর এটার অবস্থান কিন্তু একদম সুগন্ধা বিচের সামনে। আমরা এখন তিনজনে উঠবো। হ্যাঁ, আমি, তুমি আর মুনতাহা, ঠিক আছে? হ্যাঁ, এক্সকিউজ মি, আপনারা দুইজন উঠতে পারবেন কিন্তু বাবু উঠতে পারবে না। এটা কি বলেন? আমার মেয়ে অনেক খুশি ওঠার জন্য। আমাদের ওঠার জন্য মিনিমাম হাইট 3 ফুট, 3.5 ফুট মতো থাকতে হবে, যাতে আমাদের বেল্টার মধ্যে সে আটকায় বসতে পারে। তার সেফটির জন্যই আমরা তাকে তুলতে পারতেছি না, এই জন্য আমরা খুবই দুঃখিত। তাহলে কেমন হইলো মা, তুমি যে উঠতে পারতেছো না? হ্যাঁ, ও রে, আমাদের এখানে সমস্যা নেই, নিচে আমাদের এখানে আমাদের আপুরা আছে, তারা তাকে রাখবে, সমস্যা নেই। আসলে এই কথা শোনার পর আমার কাছে এতটা খারাপ লাগছিল, কি আর বলবো। আমার মেয়েকে নিয়ে ওঠার খুব শখ ছিল, কিন্তু কিছু করার নাই। সত্যি কথা বলতে কি, আমার মনটা একেবারে খারাপ হয়ে গেছিল, কারণ মেয়েকে ছাড়া উঠতে হচ্ছে। সবাই আমার ক্যামেরাম্যানকে দেখতে চান, এটা হচ্ছে আমার আরেকটা ক্যামেরাম্যান, আমার বড় ভাইয়ের ছেলে। চেয়ারে বসার পর আমাদের সবার সেফটির জন্য সিট বেল্ট বেঁধে দিচ্ছে। আমার তো শরীর কাঁপতেছে, কারণ এটা ধীরে ধীরে উপরে উঠতেছে। বাইরে ভাই কই উঠলাম। একটা জিনিস মিস করছি, আমরা যদি দিনের বেলাতে আসতাম আরো ভালো একটা ভিউ পাইতাম। তো এখন হচ্ছে আমাদের স্ন্যাক্স কিছু খাবার দিবে, দেখা যাক কি কি দেয়। স্ন্যাক্সের আইটেমগুলো দেখে সত্যি আমার জিভের রস একদম সুয়াসুয়া পড়তেছে, কি আর কব। আর এখানকার প্রত্যেকটা আইটেম আমার কাছে খুবই প্রিয়। আচ্ছা, আমারে খাওয়াই দিতে পারবো এখান থেকে? একটা সত্যি কথা বলতে কি, 160 ফিট উপরে ডাইনিং চেয়ারে বসে খাওয়ার মজাটাই আলাদা। আর এটা হচ্ছে সুমাইয়ার ভাই, ওনার মনটা খুবই খারাপ, কারণ ওনাদেরকে এখনো খাইতে দেয় নাই। আর এদিকে তো আমি চোখ বুঝে একেবারে কষিয়ে বসাচ্ছি। এখানে আসলে আপনারা তিনটা প্যাকেজ পেয়ে যাবেন, একটা প্যাকেজ 1000 টাকা, একটা প্যাকেজ 1500 টাকা, আর একটা প্যাকেজ 2500 টাকা। এবং আমার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য তো আলাদা ডিসকাউন্ট অবশ্যই থাকছে। আর খাবারটা অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় 1000 গুণ ভালো ছিল, যেটা আসলে বলার বাইরে। অ্যাটেনশন এভরিওয়ান, তো এখন শুরু হতে যাচ্ছে আমাদের লাইভ ম্যাজিক শো, আর ম্যাজিক দেখাবে আমাদের ম্যাজিশিয়ান নাইম ভাই। তো নাইম ভাইয়ের জন্য একটা তালি হয়ে যাক। এটা কি কালারফুল? লাল। আচ্ছা ঠিক আছে। উনি লাল ফুলটাকে কাগজের মধ্যে নিয়ে কি জানে কি করলো, আল্লাহ জানে। সামনে খুব বর্ষাকাল, রাইট? সো বৃষ্টিতে না ভিজার জন্য আমি এটা ছাতে দিলাম লাল কালার। আসলে ওনার এই সকল আধ্যাত্মিক ম্যাজিক দেখে তো আমি ওনার অনেক বড় ফ্যান হয়ে গেছি। কক্সেস বাজারে গিয়ে যদি ফ্লাই ডাইনিং এ না ওঠেন, তাহলে কিন্তু কক্সেস বাজারের মজাটাই বুঝবেন না। কেমন লাগলো তোমার কাছে বলো? তো আমার মনে হইতেছিল কি, যে আমি সারাটা রাত আমি এখানেই কাটাই দিই, আমাদের ম্যাজিক শো শেষ, আমাদের টাইমও শেষ।